ان الحمد لله ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وعن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم پاٹھ پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله مهان الله رب العالمين رعان شان دربري عشان ركوتي شكر جي مهان الله رب العالمين آمدر كي রমাদানুল মুবারকের সর্বশেষ জুমা জুমাতুল বিদা সর্বশেষ জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আরো জোরে সোরে শুকরিয়ার আওয়াজে বলি আলহামদুলিল্লাহ রমাদানুল মুবারকের সর্বশেষ জুমা জুমাতুল বিদা এরপরে এই রমজানে আর কোনো জুমা নেই জুমাতুল বিদা এর ফজিলত সম্পর্কে যদিও কোরআন এবং হাদিসে বিশেষ কোনো আলোচনা খুঁজে পাওয়া যায় না
আমাদের দেশে অনেক আবেগী মুসলমান আছে যারা জুমআতুল বিদায়ের ফজিলত বর্ণনা করতে গিয়ে মাত্রাতিরিক্ত মানে বাড়াবাড়িতে লিপ্ত, যে জুমআতুল বিদার আলাদা মর্যাদা আছে এবং এই দিনে অনেক ইবাদত বন্দেগি তারা গুরুত্ব সহকারে করে। আবার অনেকে জুমআতুল বিদা শেষ জুমা, রমজানের শেষ জুমা, এটার কোনো ফজিলত নাই এই কথাটা প্রমাণ করতে গিয়ে ছাড়াছাড়িতে লিপ্ত, তার মানে সাধারণ একটা জুমার মতো এই শেষ জুমাটাকে মনে করে। তো ইসলাম আসলে বাড়াবাড়িও পছন্দ করে না, ছাড়াছাড়িও পছন্দ বাইনাল ইফরাত ওয়া তাফরীত, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে মধ্যমপন্থা অবলম্বন করেই হবে একজন মুমিনের উচিত, ঠিক কি ঠিক না? অতএব কোরআন এবং সুন্নায় যতটুকু মর্যাদা দেওয়া হয়েছে কোনো দিবসকে, কোনো রাতকে, কোনো সময়কে যতটুকু মর্যাদা দেওয়া হয়েছে ততটুকুই স্বীকার করতে হবে, বাড়ানো যাবে না কমানো যাবে। জুমআতুল বিদা রমাদানুল মুবারকের সর্বশেষ জুমা, এই জুমার সম্পর্কে কোরআন এবং সুন্নায় বিশেষ কোনো আলোচনা আসলেই নেই। তবে আমরা যদি আমাদের নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করি তাহলে দেখবেন আমাদের সামনে আজকের এই জুমার একটা বিশেষত্ব অবস্থান আমাদের সামনে এসে দাঁড়াবে। কারণ আমরা জানি রমাদানুল মুবারকের প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি, কি বলেন ঠিক না? প্রত্যেক দিন, প্রত্যেক রাত, প্রত্যেকটা মুহূর্ত রহমতের, বরকতের, মাগফিরাতের এবং নাজাতের, সুবহানাল্লাহ। তো কোনো সন্দেহ নাই আজকের এই জুমাটা অবশ্যই রমাদানুল মুবারকের অন্যতম একটা দিন, রমজানের, রমজান মাসের একটি দিন। তো এই হিসাবে বাকি ১১ মাসের যেই জুমা, এই জুমাগুলো থেকে একটু স্বতন্ত্র মর্যাদা এসে গেল যে আজকের এই জুমা রমজানের মধ্যেই পড়ছে, রমজানের প্রত্যেকটা সময় মুহূর্ত যেহেতু দামি কোনো সন্দেহ নাই আজকের এই দিনটাও দামি, সুবহানাল্লাহ। আচ্ছা, আজকের এই দিন জুমার দিন, জুমার দিনের আলাদা ফজিলত আছে না নাই? আছে। তো জুমার দিন হিসেবে অবশ্যই আজকের এই দিনের ফজিলত মর্যাদা স্বীকার করতে হবে। এরপরে আসেন রমাদানুল মুবারকের শেষ জুমা, এই জুমার পরে এই মাসে আর কোনো জুমা নাই। আমাদের দুনিয়াবী অবস্থার দিকে আমরা তাকালে দেখব মানুষ শেষ অবস্থাটাকে গুরুত্বপূর্ণ মনে করে, শেষ অবস্থা শুরুতে মাঝে হ্যাঁ যেভাবেই হোক না কেন সবাই চায় যে শেষটা যেন কি হয়, সুন্দর হয়, ভালো হয়। অবশ্য এটা হাদিসেরও কথা, সহিহ বুখারীতে হাদিস আসছে, ওয়া ইন্নামাল আমালু বিখাওয়াতিমিহা, নবীজি বলেন তোমাদের আমলের ফলাফল রেজাল্ট নির্ভর করবে জীবনের শেষ অবস্থার উপর, শেষ ভালো যার সব ভালো। তাহলে শেষ অবস্থাটা এটা যেহেতু গুরুত্বপূর্ণ আমাদের কাছে, আর রমজানের শেষ অবস্থা, শেষ জুমা অবশ্যই শেষ হিসেবে এটার আলাদা একটা ফজিলত আমাদের দৃষ্টিকোণ থেকে প্রমাণিত হয়, ঠিক কি ঠিক না? তাহলে কোরআন হাদিসে ফজিলত নাই ঠিক আছে, আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করলে দেখব এই জুমা রমজানের শেষ জুমা, এরপরে আর কোনো জুমা, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকের এই জুমা আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে, একটা বার্তা আমাদের কাছে পৌঁছায় দিচ্ছে, সেটা হলো জুমআতুল বিদা আমাদেরকে কথা বলছে যে আমি এই রমজান মাসের শেষ জুমা, আমার পরে আর কোনো জুমা নাই। অতএব এই দুনিয়ার মানুষেরা, মুমিন মুসলমানেরা, তোমরা রমাদানুল মুবারকের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছো, আর সময় বাকি নেই, অল্প দুই একদিন বাকি। আমি যেহেতু শেষ জুমা তোমাদেরকে এ কথাটা স্মরণ করিয়ে দেই যে রমজানের শেষ পর্যায়ে এসে তোমরা পৌঁছে গেছো, এখন এই পর্যায়ে এসে, রমজানের শেষ পর্যায়ে এসে তোমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার যে এই মুহূর্তে আমাদের করণীয় কী। রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে, এখনও দুই একদিন বাকি আছে, এই মুহূর্তে আমাদের করণীয় কী, মুমিন মুসলমান কী করবে এই মুহূর্তে, এবং এ বিষয়ে চিন্তা ভাবনাটা কেমন হওয়া দরকার, এর একটা বার্তা এই জুমআতুল বিদা আমাদেরকে দিচ্ছে, সুবহানাল্লাহ। রমাদানুল মুবারকের সর্বশেষ জুমা, অল্প কয়েকদিন বাকি আছে, কয়েকদিন বাকি মানে ৩০ যদি রোজা হয় তাহলে
ঈদ হবে কি বারে? মঙ্গলবারে। কি বারে? আর যদি 29 হয় তাহলে ঈদ হবে সোমবারে। চাঁদ ওঠার উপরেই নির্ভর, চাঁদ দেখা যাওয়ার উপরেই নির্ভর। তো একদম সময়ের অল্প সামান্য সময় আমাদের সামনে আছে। এই মুহূর্তে আমাদের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ একটা করণীয়, সেটা হলো বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করা, শুকরিয়া আদায় করা। কারণ এই রমজান পাওয়ার জন্য আমরা সেই শাবান থেকে রজব থেকে দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন দোয়া করেছিলাম। তো আল্লাহ আপনাকে আমাকে দয়া করেছেন, মায়া করেছেন, রমজানের শেষ পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি। রমজানের কিয়ামুল লাইল, তারাবি, রোজা, এগুলির ইবাদত করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য এই মুহূর্তে আমাদের অন্যতম করণীয় হলো আল্লাহর এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকেই শেষ পর্যন্ত থাকতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত হায়াতে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর করণীয়, এই শেষ ভাগে এসে বেশি বেশি আমরা ইস্তেগফারের আমল করব। ইস্তেগফার, আল্লাহর কাছে মাফ চাইব। বলে কেন মাফ? মাফ চাইতে হবে এই জন্য, রমাদানুল মুবারকের যেভাবে কদর করার কথা ছিল, যেভাবে রমজান মাসের ইজ্জত মর্যাদা রক্ষা করার কথা ছিল, আমরা শতভাগ রক্ষা করতে পেরেছি? পারি নাই। আমরা যদি আমাদের প্রিয় নবীজির আমলের দিকে তাকাই, আমরা যদি সাহাবায়ে কেরামদের রমাদানুল মুবারকের আমলের দিকে তাকাই, আমরা যদি বুজুর্গানে দিন আল্লাহর ওলিদের জীবনীতে তাকাই, তাহলে দেখব তাদের আমল আর রমজানে আমাদের আমল আকাশ পাতালের ব্যবধান। কি বলেন, ঠিক না? রমজান মাসে প্রিয় নবীর আমল কেমন ছিল? ছোট্ট একটা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা দিচ্ছেন, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর শাদ্দা মিজারহু ওয়া আহয়া ওয়া আইকাযা আহলাহু। বিশেষ করে রমজানের শেষ 10 দিন যখন আসতো, শেষ দশক শুরু হতো, শাদ্দা মিজারহু, নবীজি ভালো করে কোমর বেঁধে ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ, কোমর বেঁধে, এটা একটা পরিভাষা, তার মানে ইবাদতের জন্য তিনি উদ্গ্রীব হয়ে থাকতেন, আগ্রহী হয়ে থাকতেন। ওয়া আহিয়া, তিনি রাত্রি জাগরণ করতেন। সুবহানাল্লাহ, শেষ দশকের রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলাহু, তার পরিবারের লোকদের কেউ জাগিয়ে দিতেন যে তোমরাও ইবাদত করো। সুবহানাল্লাহ। তো নবীজি রমাদানুল মুবারকের আমল কেমন ছিল? আম্মা জান আয়েশা বললেন নবীজি রাত্রি জাগরণ করতেন, রাত্রি জাগরণ করতেন। আল্লাহু আকবার। এর পরও হাদিস শরীফ আসছে, নবীজি একটা দোয়া করতেন, প্রায় সময় এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা সুবহানাকা মা আবাদনাকা হক ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হক মারিফাতিক। হাদিস শরীফ আসছে, নবীজি দোয়া করতেন যে হে আল্লাহ, মা আবাদনাকা হক ইবাদাতিক, আপনার হক আদায় করে যেভাবে ইবাদত করার কথা ছিল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সেভাবে পারি নাই। সুবহানাল্লাহ। বলেন নবীজি কি পরিমাণ আমল করতেন, কোমর বেঁধে রমজান মাসে ইবাদত করতেন, অথচ দোয়ার মধ্যে কি বলতেছেন, মা আবাদনাকা হক ইবাদাতিক, হক আদায় করে আল্লাহ আপনার ইবাদত আমিও পালন করতে পারি নাই। তো আমরা কি হক আদায় করে পারবো নাকি? সাহাবায়ে কেরামদের জীবনে, আল্লাহ ওয়ালাদের জীবনে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী, যেই মানুষটার অনুসরণ সারা পৃথিবীর সর্বাধিক মানুষ বর্তমান করছে, আলহামদুলিল্লাহ বলে, এমনি এমনি তিনি ইমাম আবু হানিফা হন নাই। রমজান মাসে ওনার আমল কেমন ছিল, ওনার মানাকেব জীবনী লিখেছেন শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই, মানাকেবে ইমাম আবি হানিফা রহিমাহুল্লাহ তাআলা, এই কিতাবের মধ্যে তিনি রমজান মাসে তার আমল কেমন ছিল, কোরআন তেলাওয়াত কেমন ছিল আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, তিনি বর্ণনা করেন কানাল ইমামু আবু হানিফা ইখতিমুল কোরআন ফি কুল্লি লাইলাতিন মাররাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মাররাতান। তিনি বলেন যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই প্রতিদিন দিনে একবার রাতে একবার কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। দিনে একবার খতম করতেন, রাতে আরেকবার, তাহলে প্রতিদিন কয়বার? দুইবার খতম করতেন।
রমজান মাসে ওয়ফি রমাদানা কুল্লা ইয়াউমিন মাগরিবাতাইন, বিশেষ করে রমজান মাসে দুইবার খতম করতেন, একবার রাতে আর একবার কি দিনে, রমজান ছাড়া মাগরিবাতান প্রতিদিন এক খতম করে, তাহলে 30 দিনে কয় খতম? 30 খতম। রমজান ছাড়া ইমাম আবু হানিফার আমল ছিল 30 দিনে 30 খতম কোরআন তিনি পড়তেন, সুবহানাল্লাহ। আর রমজান মাসে প্রতিদিন 2 খতম করে, তাহলে এক মাসে 30 দিনে কয় খতম? 60 খতম। 60 খতম কোরআন কারীম তেলাওয়াত করতেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বিশ্বাস কি হয়? অনেকে সন্দেহ করে, সন্দেহ করার কিছু নাই। যারা আবু হানিফাকে দেখেছেন, শামসুদ্দিন জাহাবি অনেক বড় একজন উসুতবকার, তাবে তাবে তাবেঈকে উনি দেখেছেন, উনি কিতাব লিখেছেন আজ থেকে শত শত বছর আগে, সেই কিতাবের মধ্যে লিখেছেন। আপনারা আমার কাছে অবাক লাগতে পারে যে কেমনে সম্ভব রমজান মাসে 60 খতম, আমরা এক খতম, এক খতম তেলাওয়াত করি তারাবির সালাতে, তাও অনেককে পাওয়া যায় না বা অনেকে আসে না, একদিন আসে দুই দিন আসে না, এরকম হয়ে যায়। আমরা তারপরও চাই যে তাড়াতাড়ি পড়ে না কেন, হবে স্যার একটু ধীরে পড়লে মেজাজ গরম হয়ে যায়, কি বলেন ঠিক না? আর 60 খতম করা কীভাবে সম্ভব? ওনাদের সময়ের মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ। ইমাম আবু হানিফা এমনি এমনি হন নাই, এমনি এমনি হন নাই, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে মাকবুল বান্দায় পরিণত হয়েছেন। এই জন্য সারা পৃথিবীতে সবচেয়ে যেই যেই মাজহাবের অনুসরণ মানুষ করে সেটা হচ্ছে হানাফি মাজহাব, সুবহানাল্লাহ। তাকওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, আবু হানিফাকে ইবাদত আর তাকওয়া পরহেজগারিতার কারণে সারা পৃথিবীতে সবচেয়ে মানুষ তার ব্যাখ্যা বিশ্লেষণের অনুসরণ করে, সুবহানাল্লাহ। আজকে তো বড় বড় কথা বলার অভাব নেই, অনেক বড় বড় কথা, আবু হানিফাকে কেন মানবো, মাজহাব কেন মানবো? হ্যাঁ, রাসুল কি মাজহাব মানতেন? রাসুল সাহাবাই কেরাম কোন মাজহাব মানতেন? সাহাবাই কেরাম কি শাফি মাজহাব মানতেন? নবীজি কি হানাফি মাজহাব মানতেন? আমরা কেন মানবো? বড় বড় কথা বলে কি বলে না? আরে আস্তে বলতেছেন, বলে কি বলে না? একটা গল্প শোনাবো আপনাদেরকে। হ্যাঁ, আজকে আসলে একটু রিল্যাক্স মনে হচ্ছে, কারণ কোরআনে কারিমের খতম শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে প্রত্যেক হাফেজে কোরআন, যারা খতমে তারাবি পড়ায়, যাদের ইয়াদ ভালো, মুখস্থ অনেক ভালো, তারপরও মাথার মধ্যে একটা টেনশন সারাদিন থাকে, যতক্ষণ তারাবির সালাতটা শেষ হয়নি মাথার মধ্যে একটা ভারী চাপ থেকে যায়, এটা থাকবেই, কারণ আল্লাহ কোরআনে বলছে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী আপনার উপরে আমি নাজিল করব কওলান সাকিলা, ভারী কথা, ভারী বাণী, সুবহানাল্লাহ, ওজনওয়ালা কিছু বাণী কোরআন, এটা ওজনওয়ালা, এটা ভারী। অতএব এতদিন তো তারাবি ছিল খতমে তারাবি, এই জন্য মাথায় একটা চাপ ছিল, আজকে নাই। গল্প শোনাইতে সমস্যা নাই। ইমামে আজম আবু হানিফাকে আমরা কেন মানি? অনেকে বলে যে নবীজি কি আবু হানিফাকে মানতেন? ওই সময় তো আবু হানিফার জন্মই হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি কোন মাজহাব মানতেন? তিনি কি হানাফি মাজহাব মানতেন, শাফি মাজহাব মানতেন? নবীজি যেহেতু কোনো মাজহাব মানে নাই, আমরাও কোনো মাজহাব মানবো, এই যুক্তি দেয়, আছে না নাই? গল্প শোনাই, জবাবটা দেওয়ার আগে একটা গল্প শোনাই। এক আল্লাহর বান্দা মেম্বারের মেয়েকে বিয়ে করছে। কার মেয়েকে? মেম্বারের মেয়েকে, আছে না মেম্বার চেয়ারম্যান আমাদের দেশে, মেম্বারের মাইয়ারে বিয়ে করছে, কিন্তু বাবা মার সাথে কোনো পরামর্শ করে নাই, না করে মেম্বার সাহেবের মেয়ে ভালো পাইছে, অবস্থাপাতে আছে, অর্থ সম্পদ আছে, বিয়ে করে ফেলেছে। বাবা মার পরামর্শও তো এখন নেয় না ছেলেপেলেরা, কি বলেন আপনারা? বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে করে সাহেবরা তারপর বাসায় আসে, বাবা মা জিজ্ঞাসা করে এ কে রে? আপনার বৌমা, কি বলেন ঠিক না? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন বলে আমি। পরামর্শ নিতে হবে যুবক ভাইয়ের, বাবা মার খুশিতে যেখানে খুশি সেখানেই বিবাহ করুন, ইনশাআল্লাহ। মেম্বারের মেয়েকে বিয়ে করছে, পারমিশন নেয় নাই, বাবাকেও জানায় নাই, মাকেও জানায়, উঠায় নিয়ে আসছে মেম্বারের মাইয়া ঘরে। বাবা জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কে? কয়, আপনি জানেন না আমি তো বিয়ে শাদী করে ফেলছি মেম্বারের মেয়েকে। কয়, আরে তুমি আমার আদরের সন্তান, তোমাকে এত মহব্বত করি, তুমি আমাকে একটাবারও জিজ্ঞাসা করলে না, তুমি যে বিয়ে করবা আমার থেকে পারমিশন নেও বা না নেওয়া তো বলতে পারতা। ছেলে জবাব দেয় কি জানেন, কয় আব্বা তুমি যে বিয়ে করছিলা ওই সময় কি আমার থেকে অনুমতি দিছ?
কি বলছে খেয়াল করছেন? আব্বা তুমি যে আমার মাকে বিয়ে করে নিয়ে আসছো, ওই সময় আমারে কি বলছো? কি বলেন, এই ছেলের তার আছে না তার ছিঁড়ে গেছে? আরো জোরে বলেন, তার আছে না ছিঁড়ে গেছে? সব প্রশ্ন সব জায়গায় করা যাবে না। আপনি যদি প্রশ্ন করেন যে আমার বাবা মা আমার থেকে তো পারমিশন নেয় নাই বিয়ে করছে, আমিও পারমিশন নেব না, বাবা মার পারমিশন নেওয়া ছাড়া বিয়ে করবো, এটা যেমন বোকামি, ঠিক তেমনি ভাবে যদি কেউ বলে হানাফি মাজহাব রাসুল কি মানছে, হানাফি মাজহাব রাসুল কি মানছে, রাসুল যেহেতু মানে নাই আমিও মানবো না, ওই রকম বোকামি। যেরকম ওই ছেলের তার ছিঁড়ে গেছে, এই কথা যুক্তি যারা দেখায় এদেরও মাথার তার নাই ছিঁড়ে গেছে। কারণ আবু হানিফার মাজহাব কি ইমাম আবু হানিফার এই আমাদের নবীর সময় কি ছিল না? আরে হানাফি মাজহাব শাফি মাজহাব এই মাজহাবগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিলকৃত কোরআন আর হাদিসের উপরে ভিত্তি করেই হয়েছে, কি বলেন ঠিক না? হ্যাঁ, মাজহাব ছিল না নবীর যুগে, ঠিক আছে, কিন্তু মাজহাবের মধ্যে নবীজির হাদিস আছে, আল্লাহর কোরআন আছে, সুবহানাল্লাহ, মানতে হবে আমাদেরকে, মানতে হবে। কারণ আমাদের থেকে ইমাম আবু হানিফা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বেশি বুঝতেন। আমি যে কোরআন মানবো আর হাদিস মানবো, বলেন তো আমি যেই পরিমাণ কোরআন হাদিসের উপরে গবেষণা করি এর চেয়ে আবু হানিফা কি কম করছেন? ওনারা যেই পরিমাণ গবেষণা করে যে ব্যাখ্যা দিয়েছেন, আমাদের জন্য উচিত হবে ওই ব্যাখ্যাগুলো অনুসরণ করা, কারণ ওনারা ছিলেন নবীর যুগের কাছাকাছি মানুষ। সুবহানাল্লাহ। হ্যাঁ, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবীজি সুসংবাদ দিয়ে গেছেন যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, এরপরে সর্বশ্রেষ্ঠ যুগ সাহাবায়ে কেরামদের যুগ, এরপরে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে তাবেঈদের যুগ। সুবহানাল্লাহ। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? তাবেঈ ছিলেন, সাহাবীকে দেখছেন। অতএব তার ব্যাখ্যা মানাটাই আমাদের জন্য নিরাপদ হবে, আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান। তো আবু হানিফা বলছিলাম এমনি এমনি আবু হানিফা হয়নি, রমজান মাসে আমল কি পরিমাণ করেছেন? প্রতিদিন দুই খতম করে, তাহলে পুরা মাসে 60 খতম কোরআন, বিশ্বাস হোক বা না হোক এটাই বাস্তবতা। তাদের সময়ের মধ্যে বরকত দিয়েছেন কে? তাদের আমল আর আমাদের আমল, আকাশ পাতালের ব্যবধান। এই জন্য এই মুহূর্তে বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহ যেভাবে ইবাদত করার কথা ছিল আপনার প্রিয় বান্দারা প্রিয় বান্দারা যেভাবে ইবাদত করেছে আমরা পারি নাই পারি নাই, আপনি আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। ইস্তেগফার করতে হবে। আরেকটা বিষয়, যেহেতু রমজানের শেষে আমরা উপনীত হয়েছি একদম শেষ পর্যায়ে, সব সময় যে কয়দিন বাকি আছে একটা হাদিসের দিকে একটু খেয়াল রাখবো, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিসটা মাথায় রাখবো যে কয়দিন বাকি আছে, সব সময় আপনাকে আমাকে এই হাদিসটা মাথায় রেখেই এরপরে নেক আমল করতে হবে। হাদিসটা আপনাদের সামনে পেশ করছি, তাবারানী শরীফের 2022 নম্বর হাদিস, হযরতে কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, উহযুরুল মিম্বার, এ সাহাবায়ে কেরাম আসো মিম্বারের কাছাকাছি জমায়েত হয়ে বসো, মিম্বারের কাছাকাছি। এভাবে নবীজি মেম্বারের কাছে এসে ঘোষণা করলেন, উহযুরুল মিম্বার, এ সাহাবীরা কাছাকাছি চলে আসো, মেম্বারের পাশে চলে আসো। সাহাবি বলেন, ফাহাজার না, আমরা মেম্বারের কাছাকাছি চলে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে উঠলেন, মেম্বারের সিঁড়ি কয়টা থাকে? তিনটা। ফালাম্মার তাকা দারাজাতান ক্বালা আমিন, নবীজি প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আমিন অর্থ কি? আল্লাহ কবুল করুন। আমিন অর্থ কি? এরপরে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, আমার নবীজি বললেন আমিন, আল্লাহ কবুল করুন। তৃতীয় সিঁড়িতে যখন বিশ্বনবী পা রাখলেন, তিনি বললেন আমিন, আল্লাহ কবুল করুন। এরপরে সিঁড়িতে উঠে মেম্বারের উপরে দাঁড়ায় নবী যে খুতবা দিলেন, খুতবা শেষ করে ফালাম্মা নাজালাম, বিশ্বনবী যখন নেমে পড়লেন মেম্বার থেকে নামলেন, সাহাবায়ে কেরাম বলেন কুলনা ইয়া রাসূলাল্লাহ, আমরা বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ, ওগো আল্লাহর নবী, লাকাদ সামিআনা মিনকাল ইয়াউমা শাইআন মা কুন্না নাসমাউহু, আজকে একটা ব্যতিক্রম অবস্থা দেখলাম, কোনোদিন আপনার জমানে এরকম শুনি নাই, প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি তৃতীয় সিঁড়িতে ওঠার সময় আপনি আমিন বলেছেন শুনি নাই, আজকে নতুনভাবে আপনার কাছ থেকে এটা শুনলাম। কারণটা কি, ব্যাখ্যাটা কি আমাদেরকে বলেন?
বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, হে সাহাবীরা, ইন্না জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কদ আরাজালি, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, তাকায় দেখলাম জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেছে। জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেছে। জিব্রাইল আমিন আমাকে লক্ষ্য করে বলছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের মধ্যে যারা রমাদানুল মুবারক পেয়েছেন, রমজান মাস পেয়েছে, রমজান মাস পাওয়ার পরেও ফালাম ইউগফার লাহু, নিজেদের জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে পারে নাই, বাউদা আপনার ওই উম্মত ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যাক আপনার সেই উম্মত, রমজান পাওয়ার পরও যে গুনাহ মাফ করাতে। বিশ্বনবী বলেন, আমি বললাম আমিন, আল্লাহ কবুল করুন। এরপর দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিব্রাইল আমিন বদদোয়া করলেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, হে নবী, যে উম্মতের সামনে আপনার নাম উচ্চারিত হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা উচ্চারণ হবে, উম্মত আপনার নাম শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ না পড়ে, আপনার ওই অবাধ্য উম্মত ধ্বংস হয়ে যা। নবীজি বলেন, আমি বললাম আমিন, আল্লাহ দোয়া কবুল করুন। এরপরে তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, নবীজি বলেন, জিব্রাইল আমিন বদদোয়া করলেন, বাউদা মান আদরাকা আবাওয়াই, যে ব্যক্তি তার জীবদ্দশায় বাবা মা দুজনকেই পেল, আও আহাদাহুমা, অথবা দুজনের একজনকে পেয়েছে, জীবদ্দশায় পেয়েছে, বাবাকে পেয়েছে, মাকে পেয়েছে, কিন্তু বাবা মার খেদমত করে, ফালাম ইউদখিলাহুল জান্নাহ, দুনিয়াতে থেকে খেদমত করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারে নাই, এই কফাল পোড়া বাবা মার অবাধ্য সন্তান তারাও ধ্বংস হয়ে যায়। নবীজি বলেন, আমি বলেছি আমিন, আল্লাহ কবুল করুন। একটু হিসাব মিলান তো, দোয়া করছেন, বদদোয়া করছেন কে? সাইয়্যিদুল মালায়িকা, সমস্ত ফেরেশতাদের সর্দার যিনি, তিনি এই তিনটা বিষয়ে বদদোয়া করেছেন। কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? ফেরেশতাদের সর্দার বদদোয়া করেছেন, আর সাইয়্যিদুল মুরসালিন আমাদের নবী, সমস্ত নবীদের সর্দার, তিনি এই দোয়ার পক্ষে সমর্থন জানিয়ে বলেছেন আমিন, আল্লাহ কবুল করুন, ধ্বংস হোক এই তিন শ্রেণীর মানুষ। আবার দেখেন, যেই জায়গাটায় দোয়া কবুল হয় সেই জায়গায় বসে দাঁড়িয়ে নবীজি বলেছেন আমিন। দোয়া কবুলের একটা জায়গা হলো এই মেম্বার, দুই খুতবার মাঝখানে শুক্রবার জুমার দিন ইমাম সাহেব যখন বসে, দুই খুতবার মাঝখানে অল্প সময় বসে, এই সময়টা ওলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এই সময়ে দোয়া কবুল হয়, যে কোনো একটা দোয়া খুব ঝটপট তাড়াতাড়ি করতে হয় এই সময়ে। আল্লাহ তাআলা এই সময়ে দোয়ার ইহতেমাম করার তৌফিক আমাদের দান। তো দেখেন নবীজি, দোয়া কবুলের জায়গা মেম্বার, এই মেম্বারে দোয়া করছেন, বদদোয়া করছেন, অবশ্যই এই তিন শ্রেণীর মানুষের জন্য ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। অন্য হাদিসে শব্দ আসছে, যে ব্যক্তি রমজান পাওয়ার পর গুনাহ মাফ করাতে পারে নাই, মা তা ফাদা খালান্নার, এই অবস্থায় যদি সে মারা যায় সে জাহান্নামে, সোজাসুজি জাহান্নামে যাবে। যে ব্যক্তি বাবা মাকে পেয়েছে, খেদমত করে নেই, অবাধ্যতা করেছে, এই অবস্থায় মা তা ফাদা খালান্নার, এই শব্দ আসছে হাদিসে, যদি মারা যায় নাফরমানি অবস্থায়, মাপ চাওয়ার আগে মারা যায়, এই সন্তান সোজা জাহান্নামে যাবে। যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়ে নেয় নবীর উপরে, একদিনও তো একবারও দরুদ শরীফ পড়ে নেয়, উম্মত হওয়ার পরও নাম শুনেছে বহুবার, দরুদ পড়ে নেয়, মা তা ফাদা খালান্নার, জীবনে একবারও যদি না পড়ে থাকে নবীর উপরে দরুদ, মৃত্যুবরণ করলে সোজা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ মিন যাবে। এই জন্য খুব তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যখনই আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা শুনব, সাথে সাথে কি পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করে, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। তবে চারটা জায়গা আছে মনে রাখতে হবে, ওই চারটা জায়গায় দরুদ শরীফ পড়ার কোনো নিয়ম নাই, চারটা জায়গা মনে রাখবেন, কয়টা জায়গা? চারটা। আরো জোরে বলেন, চারটা। এক নম্বর, আজানের মধ্যে যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, এখানে নবীজির নাম আসছে কি আসে নাই? আসছে, কিন্তু এখানে আজানের জবাবে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবেন না,
মানে এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কোন হাদিস কোন দলিল এখানে আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাই বলতে হবে। তাহলে আজানের মধ্যে নবীজির নাম শোনার পরও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার কোনো মাসালা নাই। এরপরে আসেন কোরআনে, কোরআন তেলাওয়াত করছেন, হঠাৎ নাম চলে আসছে, আল্লাযীনা আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ, অথবা সূরা ফাতাহের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না? তো তেলাওয়াতের সময় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, তেলাওয়াত করা অবস্থায় দরুদ শরীফ পড়ার প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফে বিভিন্ন সময় সাহাবা ইকরাম বলছেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ পড়ার পর কোন হাদিসের কিতাবের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা খুঁজে পাবেন না। হ্যাঁ, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ শব্দের পরে কোন হাদিসের কিতাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা পাবেন না। আরেকটা হচ্ছে নামাজের মধ্যে যখন আমরা নামাজ পড়ি, কোরআনের আয়াত যদি তেলাওয়াত করা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু হ্যাঁ আশিদ্দাউ আলাল কুফফার, তো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তেলাওয়াতের মধ্যে ইমাম সাহেব করতেছে তেলাওয়াত, আমি শুনতেছি, এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় বলার প্রয়োজন চারটা জায়গা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এছাড়া মজলিসের মধ্যে যদি কোনো মজলিসে একাধিকবার নবীজির নাম উচ্চারিত হচ্ছে, তো প্রত্যেকবার যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ বললে লাভ না ক্ষতি? লাভ, বললে ভালো আলহামদুলিল্লাহ প্রত্যেকবার যতবার নাম আসবে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে কেউ যদি মজলিসের মধ্যে প্রথমবার পড়ছে এরপরে পড়ে নেই তাহলে তার কোনো গুনাহ হবে না, মজলিসের মধ্যে দুই একবার পড়লেই যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান। আরেকটা বিষয় খুব কঠিন, বদদোয়া করেছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকের বাবা মা হয়তো দুনিয়াতে জীবিত আছে অথবা মারা গিয়েছে, একজন আছেন একজন নাই অথবা দুজনেই নাই, কি বলেন ঠিক কি ঠিক না? বাবা মা আছে, এই বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার ক্ষেত্রে ভূমিকা কার? আল্লাহ। দ্বিতীয় পর্যায়ে সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা হচ্ছে বাবা মার, সুবহানাল্লাহ, এটা আল্লাহর নিজাম, আল্লাহ এভাবেই করেছেন, আল্লাহ তাআলাই সৃষ্টি করেন, ঠিক আছে, কিন্তু কার মাধ্যমে? বাবা মার মাধ্যমে আপনি আমি পৃথিবীতে এসেছি। এই জন্যই তো আল্লাহ তাআলা যত জায়গায়, বেশিরভাগ জায়গায় তারা ইবাদত করার কথা যেখানে বলেছেন এরপরেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আমার ইবাদত করো। দ্বিতীয় পর্যায়ে ঘোষণা এসেছে বাবা মার সাথে সুন্দর আচরণ, সুন্দর আচরণ। কিন্তু আফসোস, এক সময় যখন আমাদের কিছুই ছিল না, বাবা মা আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আমাদের লেখাপড়া শিখিয়েছেন, অনেক কষ্ট করে আমাদের জীবন জীবিকার জন্য চেষ্টা সংগ্রাম করে জীবনটা শেষ করে দিয়েছে, আজকে বাবা মা বার্ধক্যে উপনীত হয়েছে, সন্তান বাবা মার সাথে নাফরমানি করে আসে না নাই? অনেক আছে। রমজান মাস আমি আপনাদের হাতে পায়ে ধরে একটা কথা বলবো, বাবা মাকে কষ্ট দিবেন না, বাবা মাকে কি দেবেন না? কষ্ট দেবেন না, যথাসম্ভব বাবা মার খেদমত করে দোয়া নেন। বাবা মার দোয়া যদি থাকে দুনিয়াতেও কেউ আপনাকে ঠেকাতে পারবে না, আর আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত, সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বাবা মার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত হাদিস আছে, এজন্য খেদমত করব তো ইনশাআল্লাহ। রমজান মাস বাবা মার বেশি বেশি খোঁজ খবর নিতে হবে, মুরব্বী হয়ে গেছে বাবা মা, তারা তো এখন আপনার থেকে বেশি কিছু চায় না, চায় একটু ভালোবাসাময় কথা, চায় সম্মান, একটু মর্যাদা চায়, ছেলে আমাকে মর্যাদা দিবে, আমাকে কদর করবে, এতটুকু চায়। আল্লাহ তাআলা আমাদের বাবা মার খেদমত করার মতো তৌফিক দান। যারা বাবা মার অবাধ্য সন্তান, নবীজি বদদোয়া করেছেন, এই অবাধ্যতার অবস্থায় বাবা মার থেকে মাপ না নিয়ে যদি মারা যায় মা তাফা দেখালেন না, সন্তান অবাধ্য সন্তান সোজা জাহান নামে যাবে, নাউজুবিল্লাহ কি মিন যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে জন্য আমি হাদিসটি পেশ করেছি সেটি হলো রমজান মাস পাওয়ার পর যারা ফালাম ইউকফার লাহু, গুনাহ মাফ করাতে পারে ধ্বংস অনিবার্য, নবীজি বদদোয়া করেছেন। আমাদের নবী রহমাতুল্লিল আলামিন কখনো কাফেরদের জন্য বদদোয়া করেন নাই, কিন্তু এক্ষেত্রে বদদোয়া করেছেন। এখন বোঝেন রমজান পাওয়ার পর নিজের গুনাহ যারা মাফ করাতে পারলাম না, আমরা কত বড় কপাল পোড়া, কপাল পোড়া। নবীজি কেন এত রাগ করলেন? যারা রমজান পাওয়ার পর গুনাহ মাফ করাতে পারলো না, নবীজি এদের উপরে কেন ক্ষুব্ধ হলেন? কারণ হলো রমজান মাসে আল্লাহ তাআলা একটা দুইটা তিনটা নয়,
প্রায় 6টা অফার এমন দিয়েছেন, যেই অফারগুলোর প্রত্যেকটা অফারের মধ্যে আছে এই কাজ করলে গোনা মাফ। সুবহানাল্লাহ। যেমন রমজানের রোজার ব্যাপারে আছে, মান সাম রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি আল্লাহর জন্য রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তার গোনা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আসছে হাদিসে, মান কাম রমাদান রমজান মাসে কিয়ামুল লাইল করবে আল্লাহ গোনা মাফ করে দিবেন। এরপরে আসছে, মান কাম লাইলাতুল কদর লাইলাতুল কদরে যে রাত্রি জাগরণ করবে তারও গোনা আল্লাহ মাফ করে দিবেন। এরপরে আরো অফার ছিল, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগাআ বিওয়াজহিল্লাহ, একদিন যদি ইতিকাফ করে আল্লাহ গোনাগুলো মাফ করে দিবেন। হ্যাঁ, 10 দিন ইতিকাফ করলে ফজিলতই আলাদা। মান আফতারা সাইমান, কেউ রোজাদারকে ইফতার করালে 3টা লাভ, তার মধ্যে একটা হলো মাগফিরাতুন লিজুনুবিহি, গুনাহকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা। তো এত এত অফার ছিল গুনাহ মাফ করার জন্য। এরপরও যদি কোনো ব্যক্তি গুনাহ মাফ করাতে না পারে তাহলে ওই ব্যক্তির চেয়ে কপাল পরা হতবাগা আর দুনিয়াতে কেউ হতে পারে। এজন্য আমার প্রিয় ভাইরা, বেশি বেশি ইস্তেগফার করব, সময় খুবই কম, খুবই কম। আমাদের সামনে আরও কিছু অফার আছে, এখনো শেষ হয়ে যায়নি। রমজান শেষ হয়ে গেছে না, এখনো আছে, এখনো আছে। বুদ্ধিমান তারা যারা অবশিষ্ট সময়গুলোকে কদর করবে, অবশিষ্ট সময়গুলোকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিবে, তারাই বুদ্ধিমান। শেষ ভালো যার, সব ভালো তার। শেষটাকে ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখনো আমাদের সামনে কয়েকটি অফার এখনো বাকি আছে। নাম্বার এক, আমাদের সামনে আরও একটি রাত আছে, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাময় একটি রাত, 29-এর রাত সামনে আছে না? হ্যাঁ, হতে পারে ওই 29-এর রাত লাইলাতুল কদর হয়ে যাবে। আর লাইলাতুল কদর হয়ে গেলে একটা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন, তো অফারের সুযোগ শেষ হয়ে গেছে না, এখনো আছে, কদর করবো ইনশাআল্লাহ। 29 তারিখের রাতে আমরা কিয়ামুল লাইল ইবাদতের মাধ্যমে কাটাবার চেষ্টা করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরও একটি রাত আছে, লাইলাতুল ঈদুল ফিত্র, ঈদুল ফিতরের রাত, ঈদুল ফিতরের রাত। এটাও হাদিসের মধ্যে বলা হয়েছে, লাইলাতুল জায়জা, এই রাতটা হলো পুরস্কার প্রদানের রাত। সুবহানাল্লাহ। একটা মাস রোজা রাখছে, রমজান শেষ হয়ে গেছে, এরপরে যে রাত শুরু লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত, এই রাতে আল্লাহ তাআলা রোজাদারদেরকে স্পেশালভাবে কিছু পুরস্কার প্রদান করেন। সুবহানাল্লাহ। অতএব এই রাতটিও ফজিলতের রাত, আমরা ওই রাতেও ইবাদত বন্দেগি করবো ইনশাআল্লাহ। আমাদের সামনে আরও একটি অফার আছে, আমল আছে, সেটা হলো সাদাকাতুল ফিতর। অনেকে আমরা আদায় করে নেই, ওয়াজিব সাদাকাতুল ফিতর আদায় করে কি? ওয়াজিব, এটা ফরজ, ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময়, ওই সময় মূলত ওয়াজিব হয়। যদি কারো পক্ষে সম্ভব হয় আগে ভাগেই দিয়ে দেবেন, তাহলে সুবিধা হবে, গরিব দুঃখী অসহায়দের সুবিধা হবে। আর যদি দিতে না পারেন, ঈদগাহ ময়দানে আসার আগেই অবশ্যই আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে আরও একটা অফার আছে, সালাতু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আছে না নাই? এটাও একটা অফার। ঈদুল ফিতরে আল্লাহর বান্দারা যখন ঈদগাহ ময়দানে আসে, আল্লাহ তাআলা ফেরেশতাদের জামাত কায়েম করে বলেন, দেখো আমার বান্দারা 1 মাস রোজা রাখছে, এরপরে ঈদের সালাত আদায়ের জন্য, শুকর করার জন্য সমবেত হয়েছে। এ ফেরেশতারা, তোমরা বলো এদের পুরস্কার কি হওয়া দরকার? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, কদ গফরতু লাহুম, এদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই অফারটা আমাদের সামনে এখনো আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের মসজিদে 2টা পর্বে 2টা জামাতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রথম জামাত হবে সকাল 7টায়, আপনাদের মুখস্থ কি ব্যাপার, সকাল 7টায়। এরপরে দ্বিতীয় জামাত হবে, প্রথম জামাতে আমি তো থাকছি ইনশাআল্লাহ, দ্বিতীয় জামাতের ইমাম হিসেবে থাকছেন আমাদের মসজিদ কমিটির অন্যতম একজন সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমান সাহেব, তার ইমামতিতে ইনশাআল্লাহ দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা ঈদের জামাতে সময় মতো আমাদের সবাইকে উপস্থিত থাকার মতো তৌফিক দান করুন। আরেকটা আমল আছে বলবো, আরেকটা অফার, সেটা হলো রমজান শেষ হওয়ার পরে শাওয়াল মাসের 6টা রোজা আছে। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসে পুরো মাস রোজা রাখলো, রমজানের পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কয়টা রোজা? 6টা রোজা রাখলো। নবীজি বলেন, কানা কাসিয়ামিত দাহার, কেমন যেন পুরো বছরই সে রোজা রাখলো, এর সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 30টা রোজা কষ্ট করে রাখতে পারলাম। হ্যাঁ, এ হাদিস সহি মুসলিম শরীফের হাদিস,
তো কোনো সন্দেহ নাই, ছয়টা রোজা যদি আমরা রাখতে পারি রমজানের পরে শাওয়াল মাসে, এই ছয়টা রোজা হতে পারে মিলিতভাবে রাখলাম ছয় দিন লাগাতার, অথবা ভেঙে ভেঙে, তবে ভেঙে ভেঙে রাখাটাই উত্তম। পুরো মাসব্যাপী আমরা যে কোনো দিন সময় হলো ছয়টা রোজা রাখলাম, তাহলে আমাদের সারা বছর রোজা রাখার সব আল্লাহ লিখে দেবে, সুবহান। আর এক হাদিসে তো এটাও আসছে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই ছয়টা রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো এমনভাবে মাফ করে দেবেন মনে হয় যে সে কেবলমাত্র ভূমিষ্ঠ হল, সুবহানাল্লাহ, গুনাহগুলো আল্লাহ এভাবে মাফ করে দেবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়ালের সেই ছয় রোজা গুরুত্ব সহকারে পালন করার মতো তৌফিক দান, রমজান মাসের শেষ পর্যায়ে এসে আমরা ইনশাআল্লাহ সময়গুলোকে কদর করব, অল্প সময় বাকি আছে, এই সময়গুলোকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেব, শুকরিয়া আদায় করব, ইস্তিগফার করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, দোয়াটা বেশি বেশি পড়ব। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন, নিজের জন্যও ক্ষমার দোয়া করব, যারা কবরে চলে গেছেন তাদের মাগফিরাত কামনা করেও আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ যেন এই রমাদানের ওসিলায় আমাদের জিন্দাদেরকে মুর্দাদেরকে সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, চার রাকাত কবলার জুমার সুন্নত পড়ে নিন।